আসসালামু আলাইকুম, হোয়াট ইজ এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অসংখ্য ভালো আছো। তো আজকে তোমাদের সামনে কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম না, তো আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হলাম এমন একটা অ্যাপস যেখানে তোমরা ভিডিও করে তোমাদের ফ্যান 10 মিলিয়ন করে ফেলতে পারবে। তো তোমরা ঠিকই শুনছ, তোমাদের ফলোয়ার হয়ে যাবে 10 মিলিয়ন। সো এটা কীভাবে করতে হয় এটা আজকে এমন একটা শর্ট ভিডিও অ্যাপসের প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দেব। সো সেখানে তোমাদের অটোমেটিকলি তোমাদের ফ্যান বেড়ে যাবে। সো 10 মিনিটেই তোমাদের ফ্যান হয়ে যাবে 10 মিলিয়ন, তোমরা আরও অনেক বাড়াতে পারবে, 20 মিলিয়ন 30 মিলিয়ন হয়ে যাবে। সো যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো তাহলে তোমরা অলরেডি বুঝে ফেলবে এটা কোন অ্যাপস। তো আজকে তোমাদের সেই অ্যাপসের সাথে পরিচয় করে দেব। সো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। সো তোমাদেরকে কিছু কথা বলবো আজকের এই ভিডিওর শেষে, তোমরা অবশ্যই সেই কথাগুলো মন দিয়ে শুনবে। সো আজকে তোমরা ভাবতেও পারছ না যে আজকে তোমাদের কী বিষয়ে একটা কথা বলবো। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর শেষে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। তো সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বারে লিখবে HYPHAPP, এই অ্যাপসটি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। সো ডাউনলোড করার পর এবার তোমাদের ডাউনলোড কমপ্লিট হলে এবার তোমরা এই অ্যাপসটিকে ওপেন করে ফেলবে। সো এই অ্যাপস দিয়েই মূলত তোমাদের ফ্যান বাড়বে। সো এটা একদম নতুন অ্যাপস। সো এখানে সবাই এখন থেকে ভিডিও মেক করে আপলোড করবে। সো আশা করি তোমরা এই অ্যাপসটির সাথে পরিচয় হলে তোমরা অন্য কোনো অ্যাপসে তোমাদের ভিডিও করতে হবে না। সো টিকটক লাইকি ওইগুলো ভাইরাল হতে অনেক কষ্টের, অনেক পরিশ্রমের প্রয়োজন। সো আজকে তোমাদের সামনে সম্পূর্ণ নতুন একটা অ্যাপস নিয়ে হাজির হলাম। সো সর্বপ্রথম এই অ্যাপসে ওপেন করবে, করার পর তোমরা এখানে ঢোকার পর তোমরা গেট স্টারে এখানে চাপ দেওয়ার পর চাপ দিয়ে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর তোমরা উপরে দেখতে পাচ্ছ এটাকে একদম ভলিউম ফুল করে দিবে। ফুল করে দেওয়ার পর এখানে তোমরা কত ফ্যান ফলোয়ার বাড়াতে চাও এটাই হলো তোমাদের মেন স্টেপ। সো এটাকে একদম ফুল করে দিবে, দেওয়ার পর তোমরা নেক্সটে চাপ দিবে। এখানে চাপ দেওয়ার পর তোমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবে। উপরে তোমাদের ইউআরএল নেম দিবে, তোমাদের ফার্স্ট নেম দিবে, সেকেন্ড নেম দিবে, এবং বায়োতে লিখবে তোমাদের সোশ্যাল মিডিয়ার কোনো একটা লিঙ্ক দিতে পারো, যদি ইউটিউব থাকে ইউটিউব, টিকটক, যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিতে পারো। সো নিচে চাপ দিয়ে এবার তোমাদের প্রোফাইলে তোমাদের যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিতে পারো, প্রোফাইল পিকচার অবশ্যই দিয়ে নেবে। সো প্রোফাইল পিকচার দেওয়ার পর দেন এবার আমাদের প্রোফাইলে নিয়ে আসলো। সো প্রোফাইলে নিয়ে আসার পর দেখো এইটা আমি আগেও চালাচ্ছি, তার জন্য এখন আমার 1 মিলিয়ন হয়ে গেছে। সো এটা তোমাদের 20 মিনিট কিংবা 30 মিনিটের মধ্যে তোমরা 10 মিলিয়ন করে ফেলতে পারবে। সো কীভাবে করবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। সো নিচে দেখতে পাচ্ছ প্লাস অপশন। সো এইখানে চাপ দিয়ে তোমাদের একটি ভিডিও আপলোড দিতে হবে। সো এই তোমরা তোমাদের গ্যালারি থেকে একটা ভিডিও অলরেডি করে থাকবে, সো সেটা এখানে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পর একটা ভিডিও পোস্ট করবে। দেখো আমি কীভাবে পোস্ট করছি, তোমরা সেভাবে করবে। সো এইবার তোমাদের উপরে তোমাদের যদি কিছু লেখার থাকে ভিডিওর সম্পর্কে কিছু লিখে দেবে। নিচে তোমরা হ্যাশট্যাগ ব্যবহার করবে, এখানে অটোমেটিকলি একটা হ্যাশট্যাগ আছে। সো আমি অন্য কোনো হ্যাশট্যাগ ব্যবহার করবো না। দেন নিচে চাপ দিয়ে তোমরা ভিডিওটাকে পোস্ট করে দেবে। সো পোস্ট করে দেওয়ার পর এবার ভিডিওটি পোস্ট হয়ে গেলে এখানে আমি অটোমেটিকলি এই ভিডিওটি আরেকবার পোস্ট করেছিলাম। সো এখন দেখতে পাচ্ছ এখানে আমার কয় মিলিয়ন ভিউ তোমরা নিজের চোখেই দেখো। সো এইখানে প্রতি মিনিটে ফ্যান বাড়ে। সো এই অ্যাপসটি তোমরা ট্রাই করে দেখতে পারো। সো আজকে তোমাদের সামনে কিছু কথা বলবো, কথাগুলো হলো তোমরা এমন কিছু করো না যে আল্লাহর কাছে অপ্রশংসনীয় হও। তোমরা টিকটক করো এন্টারটেনমেন্টের জন্য। সো সমস্যা নেই, তোমরা এখানে কোনো খারাপ কাজ করো না। এখানে বিভিন্ন ধরনের ভিডিও অবশ্যই অনেকে আপলোড করে, সেগুলো হলো আল্লাহর কাছে অপ্রিয়, তোমরা সেগুলো কখনো করবা না। খারাপ গালিগালাজ, খারাপ ভিডিও, সো সেগুলো কখনো তোমরা করবা না। এগুলো তোমাদেরকে বলে রাখি,
যে এই ভিডিওগুলো হয়তোবা তোমার কোনো বড় ভাই তোমার আব্বা আম্মা কিংবা আত্মীয়-স্বজনের কাছে গেলে তারা যদি চিনতে পারে তোমাকে এই অবস্থায় সো তারা কতটা মনে কষ্ট পাবে সো আমি এখন অনেক জায়গায় দেখি অনেক ধরনের ভিডিও যেগুলা দেখার মতো নয় সো ফেসবুকে অনেকে স্টোরি দেয় এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রকম স্টোরি সো তারা যে কি মনে করে দেয় আমি বুঝতে পারি না সো এগুলা যদি আপনার সামনে কখনো আসে সো আপনি এগুলাকে সর্বপ্রথম এখানে চাপ দিয়ে আপনারা এগুলাকে বন্ধ করে দিবেন একদম ব্লক করে দিবেন না হলে আনফ্রেন্ড করবেন এটা হোক আপনার আপন ভাই কিংবা যে কেউ হোক আপনার প্রিয় বন্ধু সো দিন শেষে একই কথা আমরা মুসলমান আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর পথে চলা আমি একটা কথা বলতে পারি যে টিকটক চালাই লাইকি চালাই সমস্যা নেই আমরা একটা এন্টারটেইনমেন্টের জন্য চালাই মানুষকে মজা করি এমন কাজ যেন না করি যেগুলা মানুষকে দেখার মতো নয় এখন আমি অনেকের দেখি খারাপ খারাপ ভিডিও চালি সো এগুলা থেকে অনেক সতর্ক দিবেন আর যখনই আপনাদের সামনে এরকম ভিডিও আসবে হয়তো একটা রিপোর্ট মারবেন আর ফেসবুকে আসলে আনফ্রেন্ড করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন